সবাই দুলাভাইটাকে, তাই আমিও দুলাভাইটাকে। আপনি তো ম্যাডাম তাকেই দেখছিলেন, তাই না? আরে তাকে দেখতেছিলাম না তো, তার চোখে মুখে গালে মাইরের চিহ্ন আছে কিনা সেটা দেখতেছিলাম। ও, কিন্তু এইভাবে তো দেখা যাবে না ম্যাডাম। ম্যাডাম, আপনার কাছে কি দূরবীন আছে? বাসায় যদি দূরবীন থাকে তাহলে কিন্তু আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন। আমি কি চাঁদ দেখা কমিটির চেয়ারম্যান, নাকি আমি কি চাঁদ দেখা কমিটির মেম্বার যে আমার কাছে দূরবীন থাকবে? ও, কিন্তু বাসায় একটা দূরবীন থাকা খুব দরকার ছিল, তাহলে আপনি কিন্তু সবসময় তার গতিবিধি লক্ষ্য করতে পারতেন। আরে আমি তার গতিবিধি লক্ষ্য করতে যাব কেন? আমি তো বললামই তার গালে চোখে মুখে মাইরের চিহ্ন আছে কিনা শুধু সেইটুকু দেখছিলাম। ম্যাডাম, একটা কাজ করি, জুম করে একটা ছবি তুলি মোবাইল দিয়ে, তাহলে আপনি দেখতে পাবেন। কিন্তু তুমি যদি জুম করার সময় সে তোমাকে দেখে ফেলে তখন কি হবে? তা তো ঠিক ম্যাডাম, কিন্তু আপনি এখন টেনশনে আছেন কি নিয়ে? মানে সে অসুস্থ কিনা সেটা, না অন্য কোনো কিছু? আরে অন্য কিছু না, মুখে দাগটা গেছে কিনা সেটা দেখছি। ও, এই ব্যাপার না ম্যাডাম, নেই। তুমি কিভাবে জানো? আমি তো আসার সময় তার সাথে দেখাই করে এসেছি। কি বলো, তুমি কি তার সাথে দেখা করতে গেছিলে? জি ম্যাডাম, না এমনি দেখতে গিয়েছিলাম যে সে অসুস্থ না সুস্থ কীরকম আছে সেটা। সাদিয়া, তোমার তো সে অসুস্থ কিনা সেই খবর নেওয়ার কোনো দরকার নাই। আমি তো সে অসুস্থ কিনা সেটাই। আর তাদের সাথে আমাদের শত্রুতা আছে, খোঁজ নিয়ে তো দূরের কথা, তাদের সাথে কথা বলারও কোনো দরকার নেই। তুমি এখন যাও।